হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আইটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি, আর আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। দেখতে দেখতে ঘুরতে যাওয়ার দিনটিও চলে এলো, এই তো কাল বাদেই পরশু আমরা বেরোবো। আজ হচ্ছে এই সপ্তাহের লাস্ট ওয়ার্কিং ডে, সৌভিক আজ শুক্রবার সে অফিস গেছে। তো আমি ভাবলাম যাওয়ার আগে একটা আমি কাজ সেরে নিই। অনেক দিন থেকেই ভাবছি পায়েসের এই বেডটা, এই যে এই পায়েসের বেডটা দেখতে পাচ্ছ, এই বেডটা এসেছিল ওর ক্রেটে। তার আগে ভুবনেশ্বর থাকতে আমরা একটা ওর জন্য বেড কিনেছিলাম, সে পাজি কোনো সময় সেই বেডে ঘুমোতো না, ঘুমোতো এসে আমাদের সাথে। আসলে যতদূর আমি ওকে বুঝতে পেরেছি, ওর মনে হয় কটন টাইপের জিনিস পছন্দ। ওই যে বেডটা ওর ছিল সেটা অনেকটা ভেলভেট কাপড়ের মতো ছিল, গদি টাইপের, সেটা ওর পছন্দ না। ও এক হলে মাটিতে শুতে ভালোবাসে, আর না হলে কটন টাইপের কোনো বেডশিট। তো সেই জন্যে আমি করেছিলাম কি, এই যে ওর বেডটা আছে তার ওপর একটা সুতির চাদর আমি সবসময় পেতে রাখতাম, কিন্তু সেটাই সেটা মাঝে মাঝেই সরে যায়। তো আমি অনেকদিন থেকেই ভাবছি যে ওর বেডটার জন্য একটা কভারের মতো করে দেবো, যেমনি পিলো কভার হয় সেরকম, আর সাথে একটা ওর বেডে তো একটা বালিশ থাকে, তার একটা পিলো কভারও। তো সেই জন্যই আজকে ওর বেডশিটটাকে আমি নিয়ে বসেছি, একটু মাপ করে কেটে নিলাম, ফিতে দিয়ে মেপে নিয়েছি কতটা লম্বা আছে, কতটা চওড়া আছে। আর এই যে এই সুই সুতোটা, এটা আমি ইন্ডিয়ার থেকে নিয়ে এসেছিলাম, জানতাম না এখানে পাবো কি পাবো না, কিন্তু আসার পর আমি দেখেছি ডলারামাতে প্রচুর সুই সুতো আছে, বেকারি এনেছি। কিন্তু যাই হোক, এই ছোটো ছোটো জিনিস নিজের কাছে থাকলে কাজে লেগেই যায়, তো যেমন আজ লেগে গেল। তো এটা দিয়েই আমি এখন সেলাই করে নেব পুরোটাকে। দেখো না, একটা দুটো পাশ আমি মোটামুটি সেলাই করে নিয়েছি, আর একদিক বাকি আছে, তারপর ওটাকে পরিয়ে দেব। দেখো উল্টে নিয়েছি আমি, মোটামুটি খারাপ হয়নি কিন্তু বলো, আমি এইসব কাজে একদমই প্রো নই। আর বাড়িতে আমার একটা ছোট্ট একটা সেলাই মেশিনও ছিল, চাইনিজ বটে, আমি অনলাইনে কিনেছিলাম, কিন্তু এই ছোটোখাটো সেলাইয়ের জন্য খুব ভালো কাজ হতো সেটা। তো আসার কিছুদিন আগে কাজ করতে করতে দেখি ওটা হঠাৎ করে বন্ধ হয়ে যায়, তারপর ওটাকে ঠিকও করানো হয়নি আর ওটা এখানে আনা তো হয়নি, ও পড়ে আছে। যাই হোক, এখন হাতি ভরসা। তো দেখো তিন দিকে আমি সেলাই করে নিয়েছি, আর এই যে একটা পাশ রয়েছে এটাকে ভাবছি দু তিনটে করে ফিতে লাগিয়ে দেবো বা হুক লাগিয়ে দেবো। তো ওটা কমপ্লিট করেছি কি, দেখলাম ফোনে মেসেজ এসেছে দুটো পার্সেল এসেছে, একটা আমার আর একটা সৌভিকের। তো সৌভিককে আমি দেখি, ওর একটা খুব ভালো অভ্যাস আছে, বাড়িতে যখনই কোনো নতুন জিনিস আসুক, সে খুব ছোটো থেকে ছোটো হোক বা বড় কিছু হোক, ও আগে সেটা ঠাকুরের সামনে দেয়, তারপরে সেটাকে খোলে। তো ওর সাথে থেকে থেকে আমার এই অভ্যাসটা তৈরি হয়েছে। তো ওটা ঠাকুরের সামনে একটু দিয়ে প্রণাম করে নিয়ে এখন আমি এটা নিয়েছি খোলার জন্যে। আর ওই দেখো পাজিটা শুকছে, কি এসেছে নতুন, যত কিউরিয়াসিটি ওর, একটা পার্সেল আসবে একটা বক্স আসলে ওকে আগে দেখতে হবে ওর মধ্যে কি আছে, কোথাও কোনো খেলনা এলো না তো, কিন্তু খেলনার প্রতি ওই কোনো নজর কিন্তু নেই ওর, ওকে একটা টয়েস কিনে দেওয়া হয় সেইও দু মিনিট ওটা নিয়ে নাড়াচাড়া করবে, তারপরে ও শিফট হয়ে যাবে প্লাস্টিকের বোতলে। ওর প্লাস্টিকের বোতল নিয়ে কি ফ্যাসিনেশন আমি জানি না। আচ্ছা যাই হোক, তোমাদের দেখাই পার্সেলটাতে কি আছে। এই যে একটা বডি লোশন, এই ক্রিমটা সৌভিক ইউজ করে, এইটা না এখানকার এই কোম্পানিটা দেখতে পাচ্ছ, এইটা এখানে খুব জনপ্রিয়, খুব ঠান্ডার দেশ কি না, তো এটা খুব ভালো স্কিনের জন্য। তো এখানে আসার পর থেকে আমিও এই বডি লোশনটা ইউজ করছি। আর এই তিনটে লিপস্টিক আমি অর্ডার করেছিলাম, তিনটে লিপস্টিক নয়, দুটো লিপস্টিক একটা লিপ গ্লস নিউড কালারের। তো এই দেখো এটা, এটার শেডটা হলো এই, আর কালারটা তোমাদের দেখাই, এই যে খুব মিষ্টি একটা কালার, আমায় কতটা স্যুট করবে আমি জানি না, আমার জন্য একটু লাইট হয়ে গেল কি না আমি জানি না, লিপস্টিক কিনতে এটাই ভয়, টেস্ট তো করে কেনা যায় না, ওই ছবি দেখেই যা যেইটুকু। আর নিউড কালার ব্যাপারটা
প্রত্যেকের মুখ হিসাবে, স্কিন টোন হিসাবে খুবই স্পেসিফিক। একজনকে ভালো লাগছে বলে আরেকজনকে লাগবে সেটা নয়। এর আগেও আমি নিউড লিপস্টিক কিনেছি, বেশিরভাগই আমার ফেসে ওয়াশ আউট হয়ে যায়। আর এটা একটা কেনা হয়েছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের। এটা যতদূর আমার মনে পড়ছে সেটটা ছিল মোকা। এই কালারটা দেখো বেশ সুন্দর হয়েছে, এটা পারফেক্ট যাবে আমার মনে হচ্ছে। আগেরটা একটু সন্দেহ আছে। ওটা একটু দেখে নিই কি আছে, তারপরে একটু লাগিয়ে দেখবো যে কেমন লাগছে। এটা নিক্সে একটা লিপ গ্লস। এ বাবা, কালারটা কিন্তু ভীষণই লাইট এসেছে আমার স্কিন টোন অনুযায়ী। এটা বেশি ফেয়ার স্কিনদের বেশি ভালো লাগবে। ঠিক আছে, দেখি আমি লাগিয়ে কীরকম লাগছে না লাগছে। আর এটা যখন আনপ্যাক করতেই বসলাম, তো আর একটা কাজ আমি ভাবছি করে নিই। এই শার্ট তিনটে সৌভিকের জন্য অর্ডার করা হয়েছিল, প্রত্যেকটা বড় এসেছে। তো ভাবছি এগুলোকে চেঞ্জ তো করতেই হবে, তো এখনই এগুলোকে প্যাক করে নিই, তারপর আজকে ও অফিস থেকে ফিরলেই গিয়ে দিয়ে আসবো। এখানে আবার এই এক জ্বালা, অনলাইনে কিছু অর্ডার করলে সেটা যদি কোনোভাবে ভুল আসলো, মানে সাইজ বা কালার কোনো কিছুই যদি পছন্দ না হয়, কোনো কিছু চেঞ্জ করতে হয়, সেটা চেঞ্জ করা এক বিশাল সমস্যা। সেটার জন্যে খুব কম আছে যারা বাড়ির থেকে পিক আপ করে। বেশিরভাগ সময় এইরকম হয় যে আমাদের এটাকে প্যাক করে তার মধ্যে সিল লাগিয়ে সেটাকে দিয়ে আসতে হয়। ওখানে ওনারা স্ক্যান করে সেটাকে নিয়ে তারপর রিটার্ন করে। আর যেই অ্যাপ থেকে অর্ডার করা হয়েছে সেখানেই রিটার্ন যখন আমরা ইনিশিয়েট করি, তখনই ওই লেবেলটা পাওয়া যায়। ওই দেখো আমি প্যাক করছি, তার পাশে একটা কাগজ পড়ে আছে, সেটা হচ্ছে এটার লেবেলটা। তো যখন রিটার্ন ইস্যু করা হয়েছিল তখনই এটা এসেছিল, তারপর সৌভিক এটাকে প্রিন্ট আউট করে নিয়ে এসেছে। এরকমও হয় যে অনেক সময় নিজেরা প্রিন্ট আউট না করেছো, সেই ক্ষেত্রে ওদের গিয়ে যদি বলা হয় তারা তখন প্রিন্ট আউট করে দেয়, করে লাগিয়ে দেয়। তো আমাদের মনে হলো যে নিজেরা করে নিয়ে যাওয়াটাই বেটার হবে, তো করে আমি লাগিয়ে নিয়েছি। আর দেখো সৌভিকও চলে এসছে অফিস থেকে, এখন ওর পার্সেলটা খুলছে। আমি জানতাম ওটার মধ্যে ওর গাড়ির ড্যাশ ক্যাম আছে, তো আমি আর ওটাকে খুলিনি, তো আমি এতক্ষণ ওয়েট করেছিলাম। তো যেমনি ও এসেছে ও নিজের ড্যাশ ক্যামটা খুলতে বসেছে, তো এটাকে খুলে নিই, তারপর আমরা ভাবছি একটু বাইরে যাব। বাইরে যেতে হবে, অনেকগুলো কাজ আছে আজকে। ওই তো দেখালাম পার্সেলটাকে রিটার্ন করতে হবে, ওয়ালমার্ট যেতে হবে শুকনো খাবার দাবার নেওয়ার জন্যে, আরও কিছু কাজকর্ম আছে, টুকিটাই কিছু জিনিস কেনার আছে। আর এই দেখো ড্যাশ ক্যামের প্যাকেটটা খুলেছে। তো এই পাশে রয়েছে সমস্ত ওয়্যারগুলো, আর ওই পাশটাতে রয়েছে ম্যানুয়াল আর ফ্রন্ট ক্যামেরা আর ব্যাক ক্যামেরা। আর যেটা বলছিলাম, ড্যাশ ক্যাম জিনিসটা না খুব জরুরি জিনিস গাড়ির জন্য, বিশেষ করে আমরা যেখানে থাকি সেইখানের জন্য তো খুবই জরুরি। ব্র্যামটন খুব অ্যাক্সিডেন্ট প্রবণ এলাকা, খুব বেশি অ্যাক্সিডেন্ট হয় এখানে, আর সেই জন্য গাড়ির ইন্স্যুরেন্সও বাকি অন্যান্য জায়গার থেকে ব্র্যামটনে অনেক বেশি। এই দেখো এটা হলো ফ্রন্ট ক্যামেরাটা, ওই চারকোনা জায়গাটা দেখছো, ওটা দিয়েই সামনে কাঁচে ওটা আটকানো থাকবে, আর ওই গোল মতোটা ওই যে ক্যামেরার লেন্স। তো যদি গাড়িতে ড্যাশ ক্যাম লাগানো থাকে তাহলে এটা একটা এক্সট্রা একটা সেফটি হিসাবে কাজ তো করেই। পেছন থেকে যদি কোনো গাড়ি এসে মেরে দেয় বা অন্যান্য কোনো প্রবলেম, অন্য কোনো গাড়ির থেকে কোনো থেফট বা কোনো থ্রেট এলো, সেই সব আমাদের কাছে এভিডেন্স হয়ে থাকবে। আর ড্যাশ ক্যাম লাগানো থাকলে গাড়িতে গাড়ির ইন্স্যুরেন্সটাও একটু কম পড়ে। তো আর কিছু কিছু গাড়িতে তো ইন্স্যুরেন্সের জন্য ড্যাশ ক্যাম লাগানো ম্যান্ডেটরি। ড্যাশ ক্যাম লাগানো থাকলে অ্যাক্সিডেন্টটা পুরো রেকর্ড হয়ে থাকে যে আসলে ভুলটা কার, তো ইন্স্যুরেন্সটা খুব তাড়াতাড়ি পাওয়া যায়, এটা একটা সুবিধা আছে। তো আজ তো আর সময় নেই ড্যাশ ক্যাম লাগানোর, কাল সৌভিক বলছে কালও এক সময় সময় করে লাগিয়ে নেবে। আর ওই দেখো আমরা তো বেরিয়ে গেছি, বেরিয়ে কিছুটা এগোতেই দেখছি এই দেখো অ্যাক্সিডেন্ট হয়ে বসে আছে কোথায় একটা, লোকজন জমে আছে রাস্তার মাঝখানে,
এই কথাটাই বলছিলাম, র্যাম্পটেনে এত অ্যাক্সিডেন্ট হয় যে রাস্তায় বেরোতেই ভয় লাগে, তার জন্য খুব জরুরি ড্যাশ ক্যাম। যাই হোক, এই আমরা পৌঁছে গেছি শপার্স ড্রাগ মার্টে, এখানেই চেঞ্জ করতে হবে এটা। আর এই সকাল থেকে যে বৃষ্টি হয়েছে, ওয়েদারটা কেমন হয়ে আছে দেখলে তো, আকাশটা পুরো মেঘলা। ভয় পাচ্ছি আমরা ঘুরতে যাব সেই সময় না বৃষ্টিটা থাকে, যদিও বৃষ্টির কোনো ফোরকাস্ট নেই, তবুও জানা নেই, এই বছর একটু বেশি বৃষ্টি হচ্ছে। দেখো, ওই দেখো পার্সেলটা দিয়ে দেওয়া হয়েছে, উনি স্ক্যান করে রেখে দেবেন, তারপর রিটার্ন হয়ে যাবে আর টাকাও ঢুকে যাবে দুদিনের মধ্যে, আর রিসিটটা ইমেলে পাঠিয়ে দেবেন ওনারা। তো ওটা দিয়ে বেরিয়ে গেছি, আর এই কমপ্লেক্সেই আছে ডলার পার্টি। ডলার আমার যাব না, ওখানে এক দুটো জিনিস নেওয়ার আছে, নিয়ে বেরিয়ে যাব। আর দেখো, বেরোতেই দেখছি এত সুন্দর একটা দৃশ্য, রেইনবো। এই বৃষ্টি হয়েছে, আকাশটা এত সুন্দর লাগছে দেখতে, ওই জন্যে এত সুন্দর একটা রেইনবো হয়েছে। এখানে প্রায়ই জানো মাঝে মাঝেই দেখছি বৃষ্টি হলে পরেই একটা করে রেইনবো, এত সুন্দর লাগে দেখলে। তো যাই হোক, ওই যে পাশেই ডলার ট্রি দেখতে পাচ্ছ হয়তো বা, সেখানে ঢুকবো। এই আমরা মাঝে মাঝেই ঘুরতে যাই। সৌভিকের সবসময় ও একটা কথা বলে কি, যে ওর খুব পিঠে রোদ লাগছে, খুব তাপ লাগছে, এখানে রোদটা খুব চড়া যেহেতু, তা আমি খুব জোর করে ওকে নিয়ে এসেছি যে একটা টুপি নেওয়াবো। কিছুতেই নিতে চায় না, পড়তে চায় না টুপি, তাও জোর জবরদস্তি আমার কথা মতো এসেছে। তো তারপর এক দুটো পড়ে পড়ে ট্রাই তো করে দেখলো, কিন্তু কোনোটাই বাবুর মনোপুত হচ্ছে না। তো তারপর সব রেখে দিয়ে ফেরত ও নেবে না টুপি, যেমনি করে ঘোরে সেমনি করেই ঘুরবে, আর কি করা যাবে অগত্যা। আসলাম ব্রাশের সেকশনে, দুজনেরই ব্রাশ খারাপ হয়ে গেছে, তো ব্রাশ নিতে হবে। দেখছি সেই কোনটা নেওয়া যায়, এখানে তো ঠিক বোঝাও যায় না ব্রাশগুলো কীরকম। তো ব্রাশ নিয়ে আর দু তিনটে জিনিস আছে, সেইগুলো নেব, নিয়ে তারপর যাব ওয়ালমার্টে। এদিকে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, না খেয়ে তো আমি আবার একদমই থাকতে পারি না আজকাল, আর খেয়ে আসার সময় পাইনি আসার সময়। তো তাই সৌভিক বলছে এই কমপ্লেক্সে একটা ম্যাকডি আছে, চলো ওখানে কিছু খেয়ে নিই। তো সেই জন্যেই ঢুকলাম। তো বার্গার নেওয়া হয়েছে দুটো, একটা পুটিন, একটু ফ্রাইস আর কোক, ও সাথে আবার আমার জন্য একটা মিল্কশেকও নিয়ে এসেছে, বললাম বারবার করে লাগবে না, তাও তুলে নিয়ে এসেছে। যাই হোক, এটা খেয়ে তারপর দেখছি ওয়ালমার্ট যাব। খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি, অনেকটাই রাত হয়ে গেছে। ওর আবার আজকে শুক্রবার কার ওয়াশ আছে, তো কার ওয়াশের জন্য এসেছি। তো সৌভিক বলছে ওর আর ওয়ালমার্ট যেতে ইচ্ছে করছে না আজকে, অথচ হাতে সময় নেই। তো কি আর করা যাবে, কার ওয়াশটা করে আমরা এখন বাড়ি যাব। পা এসে অনেকক্ষণ ধরে বাড়িতে, দেখো চলে এসেছি, ওয়ালমার্টও যাওয়া হয়নি। আসার কিছুক্ষণ ঝাপাঝাপি করার পর ম্যাডাম ঘুমিয়েছে, দেখো কেমন করে ঘুমিয়েছে, একটা পা তুলে রেখে দিয়েছে, কোনো সাপোর্ট নেই, কিছু নেই, আমি বুঝতে পারি না ও কীভাবে এমন করে ঘুমোয়। যাই হোক, খুব শান্তি লাগে ওকে এরকমভাবে ঘুমোতে দেখলে। ঠিক আছে, ও ঘুমোক, আমরাও এখন একটুখানি প্যাকিং করে নিই, কাল আবার অত সময় পাওয়া যাবে না। তো আজকের ব্লগটা এখানেই শেষ করি, তোমাদের সাথে দেখা হবে কাল, সবাই ভালো থেকো, বা